আসলে ঘটনাটো হল আমি ভেলাগোবা পার্ট ওয়ানের মানুষ প্রতিমা শীল ছোৱালীজনীয়ে স্কুলের পৰা ঘৰত গৈ ওচৰতে থকা নদী টিপকাই নদীত গা ধুবলৈ গৈ পিছল খাই মানে পানীত পৰে পৰি তাতে মৃত্যু হয়। আমি লগে লগে চাপলকৰ্মা হস্পিটেলত লৈ আহোঁ। অহাৰ পিছত আমাৰ ইয়াতে যিজন ইনচাৰ্জ ডক্টৰ তেখেতে মানে ডেড বুলি ঘোষণা কৰে। এইখিনিয়ে আৰু চাপলকৰম চাব চেণ্টাৰতে আছে। নাই একো সন্দেহ নাই, মানে সি নিজে চাই মানে গা ধুবলৈ গৈছিল, খেলোঁতে খেলোঁতে গা ধুতেই মানে পিছল খাই কেনেকৈ পৰিল নদীত দ পানী তাতে পৰি সি ডুবি গৈছে। আর ভাইক দেখা পাওয়ার পিছত চিহর বাকর করেছে, আমি ওসর পাশের মানুষ গেছিল, তারপরে উদ্ধার করিল। ১১ বছর মান হবে। আর কোন ক্লাসত পড়েছিল? ক্লাস ফাইভত। ঘটনাটো মানে যেতিয়া ঘটনাটো হয়েছিল মই মানে ঘরতে শুই আছিল, মই ইমান ভালকে না জানো। তারপর হওয়ার পিছত মই শুই উঠি চাও মানে আমার ঘর কাষরে মানে মানুষ গোট খাইছিল। তারপর শুনি মানে ছোৱালীজনী পানীত পড়েছিল। তার দেউতাকর নাম পলাশ শীল, ছোৱালীজনীর নাম প্রতিমা শীল, সেইখিনিয়ে জানো। তারপর লগে গাঁৱৰ মানুহ সকলে গোটেই মিলি হস্পিটেলত আনিলে, আপনার পিছত সারে ইয়াত বুলি ঘোষণা করেছে। মই জানা মতে সেইখিনিয়ে আৰু। আসলে ঘটনাটো হল আমি ভেলাগোবা পার্ট ওয়ানের মানুষ প্রতিমা শীল ছোৱালীজনীয়ে স্কুলের পৰা ঘৰত গৈ ওচৰতে থকা নদীত টিপকাই নদীত গা ধুবলৈ গৈ পিছল খাই মানে পানীত পৰে পৰি তাতে মৃত্যু হয়। আমি লগে লগে চাপলকৰ্মা হস্পিটেলত লৈ আহোঁ। অহাৰ পিছত আমাৰ ইয়াতে যিজন ইনচাৰ্জ ডক্টৰ তেখেতে মানে ডেড বুলি ঘোষণা কৰে। এইখিনিয়ে আৰু। চাপলকৰম চাব চেণ্টাৰতে আছে? নাই একো সন্দেহ নাই, মানে সি নিজে চাই মানে গা ধুবলৈ গৈছিল, খেলোঁতে খেলোঁতে গা ধুতেই মানে পিছল খাই কেনেকৈ পৰিল নদীত দ পানী তাতে পৰি সি ডুবি গৈছে। আর ভাইক দেখা পাওয়ার পিছত চিহর বাকর করেছে, আমি ওসর পাশের মানুষ গেছিল, তারপরে উদ্ধার করিল। ছোৱালীজনের বয়স 11 বছর মান হবে। আর কোন ক্লাসত পড়েছিল? ক্লাস ফাইভত। ঘটনাটো মানে যেতিয়া ঘটনাটো হয়েছিল মই মানে ঘরতে শুই আছিল, মই ইমান ভালকে না জানো। তারপর হওয়ার পিছত মই শুই উঠি চাও মানে আমার ঘর কাষরে মানে মানুষ গোট খাইছিল। তারপর শুনি মানে ছোৱালীজনী পানীত পড়েছিল। তার দেউতাকর নাম পলাশ শীল, ছোৱালীজনীর নাম প্রতিমা শীল, সেইখিনিয়ে জানো। তারপর লগে গাঁৱৰ মানুহ সকলে গোটেই মিলি হস্পিটেলত আনিলে, আপনার পিছত সারে ইয়াত বুলি ঘোষণা করেছে। মই জানা মতে সেইখিনিয়ে আৰু।